হ্যালো অঙ্কুশদা, ওয়েলকাম টু আড্ডা উইথ দরিদ্র। আচ্ছা, আমি ফার্স্টে জিজ্ঞেস করতে চাই, তুমি আমার চ্যানেলে ম্যাজিকের শ্যুটিংয়ের সময় বলেছিলে যে আমি যেদিন প্রডিউসার হব, দেব ইজ মাই ইন্সপিরেশন, এবং আমি করলে একদম পুরো অর্গানাইজভাবে করবো, এবং মির্জা যেভাবে লঞ্চ হলো সব কিছু খুব পজিটিভলি রেসপন্সও পাচ্ছে অডিয়েন্সের কাছে, তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস অন দ্যাট, লার্জার দ্যান লাইফ ছবি করছো। আমি প্রথমে জানতে চাই যে এখন একটা হিরো যখন প্রডিউসার হয় দু রকমভাবে হয়, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, মানে ধরো অক্ষয় কুমারও প্রডিউসার, শাহরুখ খানও প্রডিউসার। শাহরুখ খান প্রডিউসার মানে হচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি এক্সিকিউটিং দ্য, মানে হিজ প্রোডাকশন কোম্পানি ইজ অ্যাকচুয়ালি এক্সিকিউটিং দ্য ফিল্ম, অ্যান্ড তারপরে ও প্রথমে টাকা নিচ্ছেন, মানে হি ইজ ইনভেস্টিং মানি, হি ইজ এক্সিকিউটিং দ্য প্রজেক্ট, অ্যান্ড দেন দ্য ফিল্ম ইজ কামিং, তারপরে ও যা প্রফিট হচ্ছে সেখানে। আর অক্ষয় কুমার প্রডিউসার হচ্ছে যে ও প্রথমে টাকা, ধরো একটা কিছু অ্যাডভান্স নিল, দিয়ে বললো যে না আমি এখন নেবো না, আই উইল ব্যাক এন্ডে নেবো, বাট হি ইজ নট অ্যাকচুয়ালি এক্সিকিউটিং দ্য প্রজেক্ট, সামবাডি এলস ইজ এক্সিকিউটিং দ্য প্রজেক্ট। তো তুমি এই দুটোর মধ্যে কোন ব্র্যাকেটের মধ্যে বলছো, অক্ষয় কুমার ব্র্যাকেট না শাহরুখ খান ব্র্যাকেট? আমরা মিলেমিশিয়ে এটাকে প্রডিউস করছি অনেস্টলি। এবং দেখ, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেলে কি হয়, সাপোজ যেটা অনেকে হয়, তাদের রেমুনারেশনটাকে তারা স্টেকে রাখে, সেটা সেই রেমুনারেশনটা যেহেতু যারা অলরেডি আমরা মানে টপ টু থ্রি রেঞ্জে যারা পড়ে তাদের একটা অনেক বড় সংখ্যা হয়, সো সেই ইনভেস্টমেন্টটা অনেক, এবং তখন বলা হয় যেন উইল গো অন প্রফিট শেয়ারিং বেসিস, কারণ তার একটা স্যাটেলাইট ভ্যালু আছে, তার একটা থিয়েট্রিক্যাল পুল আছে, সব কিছু নিয়ে ইয়ে করে। তো সেটা এক ধরনের হয়। আরেক ধরনের হয় হচ্ছে যে মানে আমার হাউস এক্সিকিউট করলো, মানে মানে প্রোডাকশনটা দেখ, পুরো লাইন প্রোডাকশন টাইপের আর কি ওইটা। বাট এটা সেটা নয়, এটা আমি প্রপার মানে আমরা জয়েন্টেই করছি, দুজনে মিলে একসাথে ইয়ে করে করছি, সেটা প্রফিট শেয়ারিংয়েও আছে, সবেতেই আছে, তো এটা জয়েন্টলি করছি। অ্যান্ড অলসো কাইন্ড অফ দুজনে প্রোডাকশনটা উই বোথ ইকুয়ালি ভাগ করে নিয়েছি, মানে ও দেখছে আমিও দেখছি প্রোডাকশনটা, দুজনেই, কারোর একার দায়িত্বে নয় যে শুধু ও টাকা দিয়ে দিল আমার হাউসে অ্যান্ড পুরোটা আমি এক্সিকিউট করে দিচ্ছি, ইটস অলসো নাই, মানে ওটাও নয়, তো পুরোটাই আমরা একসাথে মিলেমিশে করছি আর কি। আর আমাকে আরেকটা জিনিস বলো, যে তুমি যখন নিজের প্রথম ছবিটা বেছে নিলে, মানে তুমি কেন ডিরেক্টর তোমার বাইরে থেকে আসছে, মানে নন বেঙ্গলি ডিরেক্টর পার্টিকুলারলি কেন, এবং এরা আগে তোমার সাথে একটা প্রজেক্টে কাজ করেছে, হ্যাঁ, তো এইটা পার্টিকুলার কেন ডিসিশনটা নিলে, মানে কলকাতায় কোনো ডিরেক্টর তোমার পছন্দ হয়নি? না, পছন্দ অপছন্দের জন্য না, ব্যাপারটা হচ্ছে কারোর একটা ফটে থাকে, এবং কি হয়েছে বলতো, মানে এদের সাথে এক একজনের সাথে মেলামেশা করতে করতে তাদেরকে আরও বেশি চেনা যায়। যখন পাখি লিখেছিল তখন ওর সাথে আমার বহুবার অন্যান্য অনেক জিনিস নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে, তার মধ্যে থেকে ওকে আমি ভালো করে না ইন্টারনালি চিনতে পেরেছি। আমি ভেবেছি এই ধরনের একটা ছবি ওরা ফাটিয়ে দেবে, আর বাঙালি কালচার, বাঙালি সব কিছুতে না ওরা ভীষণভাবে জানে, এবং পুরোটাই ওটার মধ্যে আছে, কারণ বউ বাঙালি এবং জামাই ষষ্ঠী করে, সব কিছু করে, দুর্গাপুজো এনজয় করে, আর এমনিতে ও গুজরাটি, তো ও প্রত্যেকে মানে ওদের ওই কালচারটা মারাত্মকভাবে আছে, আর ও বাংলা বোঝেও, হয়তো বলতে পারে না কিন্তু 80% বোঝে। এবার কি হয়েছে, মানে এই যে গল্পটা যখন ডেভেলপ করা হয়, ওরা যেভাবে গল্পটাকে ইনিশিয়ালি 3-4 পেজেস যেটা ওরা ডেভেলপ করেছিল, ওরা এত ভালো ডেভেলপ করেছিল, আমি দেখলাম যে ভিশনটা নিয়ে সুমিত সাহিল এসছে, অন্য কেউ ডিরেক্ট করলে ভিশনটা ম্যাচ করতে পারবে না। আর যেহেতু ওরা ও গুজরাটি ফিল্ম ডিরেক্ট করেছে, তো ও ডিরেক্টর বেসিক্যালি, তো একজন ও তো ডিরেক্টর, তো আমি দেখলাম যে ডিরেক্টরও উল্টে গল্পটাও এত সুন্দর ডেভেলপ করেছে, আমার মনে একটা রিস্ক হয়ে যাবে অন্য কাউকে দিলে বা অন্য কাউকে কিছু করলে। আর নতুনদের সাথে কাজ করতে না অলওয়েজ ভালো লাগে, প্যাশন ডেডিকেশন অন্য লেভেলের, চারিদিকে কিচ্ছু জানে না, কোনো বার্ডেন নেই, শুধু ফোকাস যে এইটাকে কী করে ভালো করব, অ্যান্ড এটার একটা আলাদা মজা, মানে ইয়াং নতুন ছেলেমেয়েদের সাথে কাজ করলে না মানে দুর্দান্ত লাগে, মানে ওই জন্যই আমার মেনলি ওরা চয়েস ছিল আর কি। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, দেখো একদম মানে অনেস্টলি বলছি, যে তুমি ধরো খুব প্যাশন প্রজেক্ট তোমার, কারণ তুমি যে লেভেলের খরচা করছো এটা সচরাচর সবাই করছে না এই মুহূর্তে, কিন্তু দুটো জিনিস এনশিওর করা, যে প্রমোশন মার্কেটিং, নতুন প্রোডাকশন হাউসে সবসময় এইটা একটা প্রবলেম হয়ে যায় যে এস্টাবলিশ প্রোডাকশন হাউসদের যেহেতু ধরো একটা যেহেতু বছরে সার্টেন স্লেট অফ ফিল্মস থাকে, তাই জন্য ওদের প্রমোশন করাটা অনেক বেশি ইজি হয়, পেপারদের সাথে টাই আপ থাকে, সো ওদের প্রিন্ট মিডিয়া পাবলিসিটি সব কিছু ইজি হয়ে যায় অনেক বেশি, সো সেইটা একটা দিক কীভাবে তুমি এনশিওর করছো। আর দ্বিতীয় হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা, যেটা হচ্ছে যে ঠিকঠাক হল পাওয়া এবং ঠিকঠাক প্রাইম টাইম শো পাওয়া, মানে এগুলো জানি পরে অনেক পরে, বাট বিকজ তোমরা প্ল্যানিং করছো অনেক আগে থেকে, সো এই জিনিসটা কীভাবে এনশিওর করবে যাতে ঠিকঠাক। আমার একটা কথা আছে না, মার্কেট গরম করতে হয়, মার্কেট গরম করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো একটা ফিল্ম যখন রিলিজের এক মাস আগেই না এক্সিবিটরেরা বুঝে যায় যে সিনেমার ক্যাপাসিটি কতটা, কারণ তার আগে ছবিটা এতটাই মার্কেট গরম করে দিয়েছে যে ছবিটা লোকে জানে পড়লে একটা ডিসেন্ট কালেকশন হবেই হবে, বাকি তো ছবির মেরিট, ছবি ভালো না খারাপ হলো, কিন্তু ইনিশিয়াল পুল যেটা সেইটা ক্রিয়েট করাটা না ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা যেমন ছবি হোক, যে বাজেটেরই ছবি হোক, যদি বিশ্বাস থাকে, দ্যাটস আমি তোকে একটা কথা দেবের এক্সাম্পল সবসময় বলেছিলাম, ওর একটা জিনিস আমার মারাত্মক লাগে দেবের, সেটা হচ্ছে যে ও
4 কোটি টাকা ছবি করুক, 1.5 কোটি টাকা ছবি করুক, 2 কোটি টাকা ছবি করুক, প্রমোশনটা সমান লেভেলের করে, কোনোটাকে খামতি করে না যে এটা আমার বাজেটটা 1 কোটি টাকা কম, আমি ছবিটাতে একটু কম প্রমোট করব, ওটা বেশি ওটাতে মন দিয়ে করব। ও সমান প্রমোট করে প্রত্যেকটা, সবকটা জনারকে সমানভাবে প্রমোট করে, সেটা ফ্যামিলি ড্রামা হোক, অ্যাকশন হোক, থ্রিলার হোক, ওর হাউসে আমি বলছি সমানভাবে প্রমোট করে। তো এই জিনিসটা না আমাকে আমার খুব ভালো লাগে, এবং ইনফ্যাক্ট আমিও এটা চাই যে মানে আমার যে কটা ছবি আসবে সে কটা ছবি যেন প্রমোশনটা আমি সমান, আমি 8 মাস আগে থেকে কেন প্রমোট করছি একটা ছবিকে, এটা এটা সিম্পল ফান্ডা জানিস তো, মানে ওই পরীক্ষা 10 দিন আগে পড়াশোনা শুরু করলে যেমন এক্সট্রা খাটতে হয় না, সারা বছর পড়লে তখন দেখবি খুব স্মুথলি বেরিয়ে যায় পড়াশোনাটা, সেম তাই। আর এতে না খরচাও বাঁচে, তার কারণ যেই তুই লাস্ট 20 দিনে তোর ছবিকে গরম করতে যাবি মার্কেটে, তুই লাস্ট 20 দিনে তোকে এত অ্যাগ্রেসিভ প্রমোশন করতে হবে, ওতে খরচা বাড়ে, তুই লোকের সাথে নেগোসিয়েট করতে পারবি না, লোকে যা রেট বলছে তোকে হ্যাঁ বলতে হবে, কারণ তোর কাছে টাইম নেই, ওর সাথে নেগোসিয়েট করবি না তুই প্রমোট করবি। কিন্তু যখন 8 মাস আগে থেকে, প্লাস আমার সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ফলোয়ার্স, এত বছর ধরে সোশ্যাল মিডিয়াটা স্ট্রং করা হয়েছে আমার, এই করা হয়েছে, একটা কিছু ছাড়লে অলরেডি অনেকটা রিচ বেড়ে যায়, তো সেটা একটা প্লাস পয়েন্ট। তো কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ধীরে ধীরে ইনজেক্ট করে 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 মার্কেটটা গরম করা, এই করা, যাতে কি হয় না মানে আস্তে আস্তে এফেক্টিভ প্রমোশন, প্রমোশন মানে জলের মতো টাকা খরচা করলাম নয়, এফেক্টিভ প্রমোশন করে যাতে সিনেমাটাকে মার্কেটটা হাই করা যায়, মার্কেটটাকে অনেকটা হাইপ দেওয়া যায় সিনেমাটাকে, এটাই আমার প্রাইম ইয়ে। আর ডিস্ট্রিবিউশন যেটা বলি, যেটা তোকে বললাম যে ছবি যদি সত্যি সেই সময় দেখা যায় যে ছবির ক্রেজ আছে, তখন মানে প্রবলেম হয় না, সত্যি বলছি প্রবলেম হয় না। ধর আমি বিশ্বাস করলাম আমার ছবি ভালো, কিন্তু টিল রিলিজ অবধি আমি মার্কেটিংয়ে সেটা বোঝাতে পারলাম না আমার ছবি কত ভালো, বা লোকের মনে সেই ক্রেজটা জাগলো না ছবি কত ভালো, ঠিক আছে। এবার ছবি যেই পড়লো 1-1.5 সপ্তাহের মধ্যে, লোকে যখন আস্তে 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 দেখতে শুরু করলো এবং তখন হুড় হুড় করে ছবিটা চললো, সেটা তো খুব রেয়ার কেসে হয়, বিকজ হট করে ধর একটা হিন্দি বড় ছবি চলে এলো, তোর ছবি যে ভালো সেটা জানতে না জানতেই ছবিটা উঠে গেল, কারণ হিন্দি ছবি চলে এলো, বা একটা বড় বাংলা ছবি ধর চলে এলো, সেই স্পেসটা তো সবাই পায় না, মাউথ পাবলিসিটি স্পেসটা কজন পায় এখনকার মার্কেটে যেখানে হুড় হুড় করে ছবি আসছে। সেই জন্য না প্রথম থেকেই ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট করাটা, যাতে ইনিশিয়ালি নাম্বার অফ থিয়েটার্স একটা ডিসেন্ট বা একটা ভদ্রসভ্য নাম্বার অফ থিয়েটার্স পাওয়া যায়, যাতে ছবিটা বেশি দর্শকের কাছে তোমার পৌঁছে যায়। আচ্ছা, আমরা বিজনেস অ্যাসপেক্টে অনেকটা কথা বললাম, মির্জার ক্যারেক্টারটা সম্পর্কে একটু জানবো, যেটা একটা নেগেটিভ অ্যান্টি হিরো একটা ব্যাপার আছে যতদূর আমরা দেখে মনে হচ্ছে। তো তুমি এর আগে ভিলেন করেছো, ওখানে একটা অ্যান্টি হিরো শেড ছিল, তো সেটার থেকে কতটা এটা আলাদা? একদমই আলাদা, ভিলেন অ্যাবসলিউটলি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম ছিল ওটা। মির্জা অনেক রিয়েলিস্টিক, আরও বেশি রিয়েলিস্টিক ফিল্ম, সেই সময় একটা দর ছিল, সে সময় একটা সময় ছিল যেখানে এক ধরনের ছবি চলতো, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, বলার ধরন পাল্টেছে, গল্পে কমার্শিয়ালের ডেফিনেশন পাল্টেছে, কমার্শিয়াল ফিল্মের ডেফিনেশন পাল্টেছে। তো মির্জা অনেকটা রিয়েলিস্টিক, অনেক রিয়েলিস্টিক মির্জা, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট। মির্জার মধ্যে অবশ্যই একটা গ্রে শেড আছে, এবং এই যে ট্যাগলাইনগুলো, যে ডায়লগটাও যে ছিল যে নিয়ম মানতে, মানে নিয়ম ভাঙলে তবে ইজ্জত পাওয়া যায়, নিয়ম মানলে শুধু নাম পাওয়া যেতে পারে, নিয়ম ভাঙলে ইজ্জত পাওয়া যায়, লোকে অ্যাটেনশন দেবে তোমায়, তো এই যে একটা জিনিস, এই যে ডায়লগের মধ্যেই ওর ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে যে কী ধরনের ক্যারেক্টার, গ্রে শেড অবশ্যই আছে, বাট ও কী সেটা তো আস্তে আস্তে আনফোল্ড হবে। আর এটার জন্য পার্টিকুলারলি কোনো অনেকদিন পর অ্যাকশন করছো, প্রায় 4 বছর পরে লাস্ট ভিলেনেই অ্যাকশন, সো সেখানে কীরকম কী প্রিপারেশন নিচ্ছ বা লুকটাকে এ করার জন্য? প্রিপারেশন অবশ্যই, কারণ সব থেকে টেনশনের ব্যাপার রবি বর্মা অ্যাকশন ডিরেক্টর, এবার রবি বর্মার মানে মানে ও যা ফাইটের কস্টিং দেয় তাতে একটা বাংলা ছবি হয়ে যায়, ও যা ফাইটের ইকুইজিশন দেয়, যা কস্টিং দেবে ফাইটটার, আর এটা আমরা জানি আগে থেকেই, আমরা আইডিয়া করে রেখেছি, তো ওতেই একটা বাংলা ছবি হয়ে যায় সত্যি কথা বলতে। তো সেইখানে মানে ডেফিনেটলি ও চাইবে বড় করে করা, ভালো করে করা, তার জন্য যা প্রিপারেশন নেবার এখন টাইম আছে সেগুলো নেবে, এখন পুজোটা ভালো করে কাটাই, বেশি স্ট্রেস দিচ্ছি না এখন এতটা, তারপরে ডেফিনেটলি যদি সেরকম কিছু মনে হয় বডি ল্যাঙ্গুয়েজের ওপর আরও ওয়ার্ক করা, এই করা, কারণ আমি তো আগে বলেছি এটা ফিল্ম টিজার নয়, ইটস অ্যানাউন্সমেন্ট টিজার, এই পুরো চাংটা সিনেমায় থাকবে কি থাকবে না উই আর নট শিওর, হয়তো থাকতেও পারে যদি গল্পের সঙ্গে ম্যাচ করে যায়, আবার নাও থাকতে পারে, বিকজ কিন্তু এই যে মির্জাকে STF খুঁজছে, মির্জাকে পুলিশ খুঁজছে, মির্জাকে লোকাল গুন্ডারা খুঁজছে, এবং তার সাথে মির্জার অ্যাটিটিউড, এইটা সিনেমার থিম হবেই, এটা থিম হবে, বাট এক্সাক্ট এই সিনটা থাকবে কিনা উই ডোন্ট নো, বাট এটা করা এই কারণে, যেটা বাংলায় প্রথমবার হলো করা, এই কারণে মির্জাকে চেনানোর ও ওয়ার্ল্ডটাকে ঢোকার জন্য, যে হু ইজ মির্জা, মির্জার ক্ষমতা কী রাখে, তো দ্যাটস ইট, এটার জন্য অ্যানাউন্সমেন্ট টিজারটা। থ্যাংক ইউ সো মাচ অঙ্কুশ দা, অ্যান্ড অল দ্য বেস্ট ফর মির্জা।